এর আগে একটা সিমপ্লেক্স মেথডের উপরে প্রবলেম আলোচনা করেছিলাম যেটা আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল এখন যেটা আলোচনা করবো সেটা একটা মিনিমাইজেশন প্রবলেম তো এই ধরনের একটা প্রবলেম থাকলো যে সলভ দা এলপিপি বলে আমার প্রবলেমটা এরকম দেওয়া আছে যে মিনিমাইজ জেড ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু প্লাস টু এক্স থ্রি সাবজেক্ট টু থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি লেস টু সেভেন রয়েছে আমার মাইনাস টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু লেস ইকাল টু টুয়েলভ মাইনাস ফোর এক্স ওয়ান থ্রি এক্স টু প্লাস এইট এক্স থ্রি লেস ইকাল টু টেন এবং আমাদের নন নেগেটিভিটি কন্ডিশন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গেটার টু জিরো তো এই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আমরা মিনিমাইজেশান প্রবলেম রয়েছে অবশ্যই আমার অবজেক্টিভ ফাংশনটাকে অর্থাৎ এই জেডটাকে আমার ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে তো তার আগে আমার এই যে তিনখানা কনস্টেন্টস রয়েছে এই কনস্টেন্টগুলোকে ইকুয়েশান আনার জন্য যেহেতু প্রত্যেকটা ইকুয়েশানই আমার লেস দেন টাইপ রয়েছে তাই আমরা কি করবো স্ল্যাক ভেরিয়েবল যোগ করবো সেই জন্য আমরা লিখে নেব এটাকে আমরা গিভেন প্রবলেম হিসেবে নিয়ে নেব আমাদের যেহেতু প্রবলেমটা প্রবলেমটা রয়েছে আমরা এখন বাদ দিয়ে এটাকে বলবো যে গিভেন প্রবলেম ইজ গিভেন প্রবলেম ইজ বলে আমরা মিনিমাইজেশন বা মিনিমাম মিনিমাইজ জেড ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস থ্রি টু প্লাস টু এক্স থ্রি সাবজেক্টু তিনখানা কনস্ট্যান্টস আমরা নিয়ে নেব এরপর আমরা কি করবো স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবো এইভাবে লিখে নেব যে ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং থ্রি থ্রি স্ল্যাক ভেরিয়েবলস তাহলে এক্স থ্রি পর্যন্ত রয়েছে এরপর নেব এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স ফোর নেব ফার্স্ট ইনিকুয়েশনের জন্য এক্স ফাইভ নেবো সেকেন্ড জন্য এবং এক্স সিক্স নেব থার্ডের জন্য তাহলে কি লিখলাম ইন্ট্রোডিউসিং থ্রি স্ল্যাকেরিয়েলস এক্স ফোর এক্স ফাইভ অ্যান্ড এক্স সিক্স টু দা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড কনস্ট্রেন্টস রেসপেক্টিভলি দেন

প্লাস ফোর এক্স টু এখানে আমরা এক্স ফাইভটা অ্যাড করেছি ইকোয়াল টু আমাদের টুয়েলভ এবং শেষটাতে ফোর এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস এইট এক্স থ্রি প্লাস এক্স সিক্স ইকোয়াল টু টেন অবভিয়াসলি আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরা সবাই গেটার ইকোয়াল টু জিরো তাই টু জিরো করে দিলাম আইকাল টু ওয়ান থেকে শুরু করে একেবারে এক্স সিক্স পর্যন্ত তো সিক্স করলাম এবার যেহেতু প্রবলেম আছে তাহলে যেটা মিনিমাইজেশন ছিল সেটাকে ম্যাক্স করলে কি হবে দেয়ার ফোর ম্যাক্স অফ জেড স্টার সেটা তাহলে কি হবে না যেগুলো মিনিমাইজেশানে যে সাইনগুলো ছিল চিহ্নগুলো শুধু পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস টু এক্স থ্রি স্ল্যাক সারপ্লাস লাগানোর পর আমাদের এখানে সারপ্লাস লাগছে না যদিও তো স্ল্যাক লাগানোর পর জের যে পরিবর্তন হবে সেটাকে লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা লিখে নেব দা অ্যাডজাস্টেড অবজেক্টিভ ফাংশন

মাইনাস টু এক্স থ্রি আমাদের যে স্ল্যাগ ভেরিয়েলগুলো লাগিয়েছিলাম সেগুলো কি করবো না জিরো ইন্টু এক্স ফোর প্লাস জিরো ইন্টু এক্স ফাইভ প্লাস ইন্টু এক্স সিক্স এই আকারে লিখে নেব আর এখানে একটু খেয়াল করো এই যে এক্স ফোরের পর যে আমরা ব্ল্যাঙ্ক অংশগুলো রেখেছি এখানে কেউ চাইলে জিরো এক্স ফাইভ লিখে নিতে পারো ঠিক একইভাবে এখানে এক্স থ্রি পার্টটা নেই তাহলে জিরো প্লাস জিরো এক্স ফোর এক্স সিক্সটা নেই তাই জিরো এক্স সিক্স লিখে নিতে পারো আর এখানে আমাদের এক্স ফোরটা নেই তাহলে জিরো এক্স ফোর এক্স ফাইভ নেই জিরো এক্স ফাইভ এই আকারে লিখে নিতে পারি এরপর কী করবো না এরপর আমরা সিমপ্লেক্স টেবিলে চলে যাব তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি অংশগুলো রেখে দিয়ে কী লিখবো আমরা আমরা সাকসেসিভ সিমপ্লেক্স টেবেলের জন্য লিখে নেব দা ইজিভেন বিলো ওকে তো সিমপ্লেক্স টেবিল আমরা যেমনটি করে করি সেই টেবিলটা আমরা বানিয়ে একসাথে বানাতে পারি একটা একটা টেবিলও বানাতে পারি তোমাদের আগের দিনই বলেছিলাম মোটামুটি একটা রাফ স্কেচ করে স্কেলের সাহায্যে আঁকার চেষ্টা করবে তোমরা তাহলে কি হবে সোজা সোজা থাকবে দেখতে ভালো হবে তো জেডিকাল টু সি এক্স এখানে সিটা থাকলো এখানে বিটা থাকলো যে সমস্ত ভেরিয়েল গুলো বেসিসে থাকবে বা বেসিস গঠন করবে তার জন্য বি এবং তার করসপন্ডিং অবজেক্টিভ ফাংশন থেকে সিবি এবার আমরা কী করবো না আমরা দেখে নেব যে কী ছিল আমাদের এখানে আমাদের ফাইনালি ছখানা ভেরিয়েবেল ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ করে এক্স সিক্স পর্যন্ত ছিল তো ছখানা ভেরিয়েবলের জন্য আমরা ওখানে ভেক্টরগুলো নিয়ে নেব ছখানা কীভাবে নেবো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এবং এখানে আমরা মিনিমাম পজিটিভ রেশিও বা যেটাকে বলছি মিন পজিটিভ রেশিও মিন পজিটিভ রেশিও এটা আমরা ক্যালকুলেট করব তো এবারে ঠিক আগের মতো করে দেখে বসিয়ে দেবো যে প্রথম সমীকরণে যেটা আছে আমার দেখো থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান জিরো জিরো এবং এখানে সেভেন রয়েছে তো এই মতো করে আমরা বসিয়ে দেবো আগের প্রবলেমের মতো আগের প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এটাও সুন্দরভাবে বুঝতে পারবে তো আমরা টেবিলটাতে চলে যাচ্ছি নেক্সট তো বসিয়ে নিচ্ছি বসিয়ে নিলে কি পাবো বি আমাদের রয়েছে এখানে সেভেন বি রয়েছে সেভেন এখানে হবে থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান জিরো জিরো সেকেন্ড ইকুয়েশান থেকে লিখতে পারবো একইভাবে তোমরা দেখে নেবে টুয়েলভ এখানে হবে আমার মাইনাস টু ফোর জিরো জিরো ওয়ান জিরো তারপর রয়েছে আমাদের টেন এখানে আমাদের রয়েছে মাইনাস ফোর থ্রি জিরো 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 ওয়ান এবার আমরা জেড জে মাইনাস জের জন্য এই লাইনটা টেনে নেব জেড জে মাইনাস সি জে একটু ছোট করে লিখে নিচ্ছি কারণ দুটো তিনটে টেবিল তো মিনিমাম তিনটে টেবিল হতেই পারে তো এবার দেখো এখানে কারা বেসিস ফর্ম করছে না এখানে আমাদের এই অংশটা ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান যে যেমনভাবে বেসিস ফর্ম করছে সেটা আমরা লিখে নেবো তাহলে প্রথমে ওয়ান জিরো জিরো জুন এ ফোর তারপর এ ফাইভ তারপর এ সিক্স নেব আমরা তো ওই বিয়ের জায়গাতে আমরা বসিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এ ফোর তারপর এ ফাইভ তারপর এ সিক্স আচ্ছা এ ফোর এ ফাইভ এ সিক্স এ আমাদের এই সি এর অংশটা আমরা বসিয়ে নিই আগে কারণ ওই অংশটা আমাদের লাগবে

বইতে হয়তো দেখবো অনেক সময় এটাকে মাইনাস না করেও করেছে তো আমরা সব জায়গার ক্ষেত্রে একই রকম মেথোডোলজি ইউজ করে করবো তাই আমরা ম্যাক্সিমাইজেশান করে নিয়েই করবো তো এবার এখানে এ ফোরের জন্য করসপন্ডিং এখানে কস্ট আছে জিরো এ ফাইভের জিরো এবং এ সিক্সের জিরো তাহলে এগুলো আমাদের সব জিরো 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 আচ্ছা আগের মতো ক্যালকুলেশন জিরো ইন্টু সেভেন জিরো ইন্টু টুয়েলভ জিরো ইন্টু টেন এদের যোগ করবো আমরা আলটিমেটলি এটা পেলাম জিরো আচ্ছা এখানে যদি জিরো রয়েছে তাহলে জিরো দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করি তাহলে জিরো পাবো আর এটা আমাদের সিটা মাইনাস হয়ে যায় অর্থাৎ জিরো ইন্টু থ্রি প্লাস জিরো ইন্টু মাইনাস টু প্লাস জিরো ইন্টু মাইনাস ফোর মাইনাস মাইনাসও মাইনাস ওয়ান অর্থাৎ এটা আমাদের ওয়ান এটা আমাদের মাইনাস থ্রি এটা আমাদের টু এগুলো অবশ্যই জিরো 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 কারণ এরা বেসিসে রয়েছে তো এবার আমরা কি দেখবো মোস্ট নেগেটিভ যেটা আর যদি তোমরা মিনিমাইজেশন প্রবলেমকে জেডটাকে যদি চেঞ্জ না করো তখন সেক্ষেত্রে মোস্ট পজিটিভটাকে নিতে হবে তো আমরা একই মেথোডোলজি ইউজ করব বারবার বলছি একইভাবে মনে রাখার চেষ্টা করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবার কোনো দরকার নেই তো এই মাইনাস থ্রি হচ্ছে মোস্ট নেগেটিভ তো এবারে আমরা কি করব মিনিমাম পজিটিভ রেশিও বের করবো দেখো এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে তো এই মাইনাস ওয়ান দিয়ে সেভেনকে ডিভাইড করবো না কারণ পজিটিভ রেশিও বের করতে চাই তাহলে বারোকে চার দিয়ে করবো আর দশকে তিন দিয়ে করবো তো টুয়েলভ ডিভাইডেড বাই ফোর থ্রি আর একটা হচ্ছে টেন ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এই যে আমার রয়েছে চার এটাই হবে আমাদের কি এলিমেন্ট আগেও বলেছি আমরা কি এলিমেন্ট কে ই ওয়াই কি এলিমেন্ট ওকে তো এই কি এলিমেন্টটা আমাদের ওয়ান করতে হয় তো তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এ ফাইভ আমাদের বেরিয়ে যাচ্ছে এবং এ ঢুকছে তাহলে এ ফাইভের জায়গায় এ টু আসবে আর যেমন যা আছে আনচেঞ্জ থাকবে অর্থাৎ এ ফোর এ টু এ সিক্স দেখো এ ফোর এর কস্ট কম্পোনেন্ট জিরো এ টু এর জন্য রয়েছে থ্রি এ সিক্স এর জন্য রয়েছে জিরো তো জাস্ট একটু বাড়িয়ে নাও এটা আগের মতো আমরা জেড জে মাইনাস সিজে ক্যালকুলেশন করবো তো এখানে এই চারকে আমরা কি করবো ওয়ান করবো তো চারকে ওয়ান করার জন্য এই রোটাকে সবাইকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি তো বারো কে চার দিয়ে ভাগ করলে তিন মাইনাস দুই কে চার দিয়ে ভাগ করলে মাইনাস হাফ এখানে ওয়ান জিরো জিরো ওয়ান বাই ফোর জিরো ওকে তো নেক্সট আমাদের কি হবে ওর উপর এবং নিচে আমরা জিরো করবো অর্থাৎ এই পার্টটাকে জিরো করতে হবে তো এই পার্টটাকে জিরো করার জন্য এখন যেটা পেয়েছি তার সাথে অ্যাড করে দিলে হবে তো সাত তিনে দশ আচ্ছা তিন মাইনাস হাফ তিন থেকে আমরা যদি মাইনাস হাফ ও আমরা যোগ করছি এখানে তাহলে তিন মাইনাস একের দুই তাহলে তিন দুখানে ছয় মাইনাস এক অর্থাৎ পাঁচের দুই এটা আমাদের জিরো হয়ে যাবে টু প্লাস জিরো টু ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ ওয়ান বাই ফোর জিরো প্লাস জিরো অর্থাৎ জিরো নেক্সট নিচের অংশটা আমাদের জিরো করতে হবে তো নিচের অংশটা জিরো করার জন্য আমরা কী করছি না এই যে অংশটা প্রথম যেটা আমরা পেয়েছিলাম চার দিয়ে ভাগ করার পর জেরোটা পেয়েছি তাকে আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করে এই পুরানো রো থেকে বাদ দিয়ে দেবো তাহলে এটাকে তিন দিয়ে গুণ করলে নয় তাহলে দশ মাইনাস নয় এক

আচ্ছা এবারে আমরা বাকি যেট যে মাইনাস এই যে জিরো রয়েছে জিরোর গুণ করার কোনো অর্থ নেই ওগুলো জিরো হয় তাহলে শুধুমাত্র তিনে গুণ করব আর ওগুলোকে বাদ দিয়ে দেব তাহলে মাইনাস তিনের দুই প্লাস ওয়ান মাইনাস তিনের দুই প্লাস ওয়ান তো ক্যালকুলেশন করলো মাইনাস হাফ তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ এটা যেহেতু বেসিসে রয়েছে এটা আমাদের জিরো হয়ে যাবে আচ্ছা জিরোতে গুণ করলে এটা হচ্ছে জিরো মাইনাস টু অর্থাৎ টু হবে এটা বেসিসে রয়েছে এটাও বেসিসে রয়েছে জিরো হয়ে গেল নাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবে জিরো আসছে ওকে আচ্ছা নেক্সট তাহলে আগের মতো মিনিমাম পজিটিভ আমরা বের করব। তো তার আগে মোস্ট মোস্ট নেগেটিভ হচ্ছে হাফ তাহলে এ ওয়ান হচ্ছে এন্টারিং ফ্যাক্টর কে বেরোবে দেখো এখানে এই দুটো অংশ যেহেতু নেগেটিভ রয়েছে এই দুটো কিন্তু ভাগ করা যাবে না তাহলে দশকে একমাত্র পাঁচের দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দশ বাই পাঁচের দুই এটা যাই হোক না কেন এটাই আমাদের মিনিমাম আসবে কারণ বাকিগুলো তো আমরা ডিভাইড করতেই পারবো না তাহলে এটা হয়ে যাবে আমাদের কি এলিমেন্ট পাঁচের দুই হয়ে গেল আমার কি এলিমেন্ট তাহলে স্টেপে আর এ ওয়ানটা ঢুকবে এ ফোর বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এ ফোর বেরিয়ে গেলে এ ফোর এর জায়গাটা এলো এ ওয়ান আগে যা ছিল এ টু এ টু জায়গায় থাকবে এ সিক্স এ সিক্স এ সিক্স এর জায়গায় মানে এ সিক্স এর জায়গায় থাকবে এ সিক্স ওকে দেখি তিনটা টেবিলে হয় কিনা তো নেক্সট আমরা এটাকে ওয়ান করব ওয়ান করার জন্য সবাইকে দুইয়ের পাঁচ দিয়ে গুণ করব তাহলে দশকে দুইয়ের পাঁচ দিয়ে গুণ করলে কি পাবো দশকে দুইয়ের পাঁচ দিয়ে গুণ করলে এটা চার পাবো আচ্ছা তার আগে এ ওয়ানের জন্য করেসপন্ডিং কস্ট কম্পোনেন্ট এখানে আছে মাইনাস ওয়ান এ টুর জন্য থ্রি এবং এ সিক্সের জন্য জিরো তো দুইয়ের পাঁচ দিয়ে যদি আমরা গুণ করে দিই টেন ইন্টু দুইয়ের পাঁচ তাহলে দুই দিয়ে চার ওকে এটা তাহলে হচ্ছে ওয়ান এটা আমাদের জিরো

তো নিচের গুলোকে বলতে মাঝেরটাকে জিরো করার জন্য এখানে মাইনাস হাফ রয়েছে তাহলে এটাকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই আর যোগ করে দিই তাহলে দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে এটা অর্থাৎ আমরা আমরা পাবো এখানে এখানে তাহলে এটার জন্য লিখে আচ্ছা এবার এখানে কি হবে এটা যেহেতু দুই দিয়ে ভাগ করে যোগ জিরো দুই দিয়ে ভাগ করলে এটা জিরো ওয়ান প্লাস জিরো জিরো আচ্ছা এটাকে দুই দিয়ে ভাগ করলে দুইয়ের এর পাঁচ জিরো প্লাস দুইয়ের এর পাঁচ দুইয়ের এর পাঁচই পাবো আচ্ছা এটাকে দুই দিয়ে ভাগ করলে একের পাঁচ জিরো মাইনাস একের পাঁচ অর্থাৎ মাইনাস একের পাঁচ পাবো আচ্ছা যোগ করছি আমরা তাহলে মাইনাস নয় শুধু একের পাঁচ পাবো ওটা আচ্ছা ওটা আমাদের তাহলে কি হচ্ছে তো দুই এর পাঁচকে দুই দিয়ে ভাগ করে শূন্যের সাথে যোগ হচ্ছে অর্থাৎ একের পাঁচ আচ্ছা

এই যে প্রথম রোটা পেয়েছি ওকে আমরা পাঁচের দুই দিয়ে গুণ করবো আর এই থার্ড রো এর সাথে যোগ করবো করা মানে এই যে দশ পাঁচের দুই জিরো দুই পাওয়া ওটাই পাবো তাহলে ওর সাথে আমরা শুধু যোগ করে দেব করলে এটা হচ্ছে আমাদের এগারো খুব সুন্দর ব্যাপার মাইনাস পাঁচের দুই পাঁচের দুই এটা যোগ করার ফলে জিরো এখানে হচ্ছে জিরো জিরো যোগ করলে জিরো টু জিরো যোগ করলে টু ওয়ান জিরো যোগ করলে ওয়ান

আর এখানে হচ্ছে তিন দোকানে ছয়ের পাঁচ আর জিরো তাহলে ছয়ের পাঁচ মাইনাস চারের পাঁচ ছয়ের পাঁচ মাইনাস চারের পাঁচ দুইয়ের পাঁচ দুয়ের পাঁচ প্লাস দুই অর্থাৎ দশ দুইয়ের বারো বারোর পাঁচ তাহলে এটা হবে আমাদের বারোর পাঁচ একইভাবে এটা যদি ক্যালকুলেশন করি মাইনাস দুয়ের পাঁচ প্লাস তিনের পাঁচ মাইনাস জিরো অর্থাৎ একের পাঁচ এটা হবে একের পাঁচ এবং এটা হচ্ছে মাইনাস একের দশ প্লাস নয়ের দশ নয়ের দশ মাইনাস একের দশ আটের দশ আটের দশ মাইনাস জিরো মানে চারের পাঁচ ওকে তো আমরা কি দেখতে পাচ্ছি না সমস্ত জেড জে মাইনাস জিরো চলে আসছে তার মানে আমাদের অপটিমালিটি কন্ডিশনে পৌঁছে গিয়েছি তো আমরা সেই মত আমরা লিখে নেব কি লিখব সিনস সিনস অল জেড জে মাইনাস গেটার গেটারিকাল টু জিরো শো দা প্রবলেম বিকাম একই রকম ভাষাগুলো বিকাম অ্যাট ইটস অপটিমাল স্টেজ অ্যান্ড দ্য অপটিমাল সলিউশন ইজ তাহলে কি পাবো অপটিমাল সলিউশন আমরা জেড স্টার দিয়ে করেছিলাম তাহলে ম্যাক্স অফ জেড স্টার সেটা কত পেয়েছি ইলেভেন পেয়েছি কার জন্য ফর আমরা টেবিলটা একবার দেখে নেব দেখো আমাদের গিভেন প্রবলেমে তিনখানা ভেরিয়েবল ছিল তাহলে যেহেতু তিনখানা ভেরিয়েবল ছিল সেই জন্য আমাদের কি করতে হবে না এখানে আমরা এখানে আমরা এই যে দেখো এ টু এ ওয়ান এ সিক্স আছে তাহলে এ থ্রিটা নেই অর্থাৎ এক্স থ্রিটাকে জিরো করবো তাহলে এ ওয়ানের এর ভ্যালুটা হচ্ছে এখানে চার লাস্ট টেবিলে এ টুর ভ্যালু হচ্ছে পাঁচ তাহলে চার পাঁচ জিরো ওকে তাহলে ফর এক্স ওয়ান ইকোয়াল টু ফোর এক্স টু ইকোয়াল টু ফাইভ এক্স থ্রি টু জিরো দ্যাট ইজ আমি তো জেডসটা ধরেছিলাম আমার ছিল মিনিমাইজেশান জেড তাহলে লিখবো দ্যাট ইজ মিন জেড একটা নেগেটিভ আসবে মাইনাস ইলেভেন আর এগুলো সেম থাকবে ফর এক্স ওয়ান টু ফোর এক্স টু টু ফাইভ এক্স থ্রি টু জিরো তো এইভাবে আমরা প্রবলেমের সমাধান করতে পারি তো এখন আপাততটুকুই নেক্সট পার্টে আবারও আমরা এই ধরনের প্রবলেম আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং